দক্ষিণের জেলা পিরোজপুরে মিষ্টি আমড়ার আশানুরূপ উৎপাদন হয়। এখানকার সব হাটবাজারে দেখা যায় আমড়ার রমরমা ব্যবসা। এই মিষ্টি আমড়া অনেক সময় গাছে থাকতেই পাইকাররা কিনে নিয়ে যান বিভিন্ন জেলায়। ইমন চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পিরোজপুরে আমড়ার বেশ ভালো ফলন হয়েছে, তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আর যথাযথ সংরক্ষণের অভাবে প্রতি বছর নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার আমড়া। জেলার সাতটি উপজেলায় আমড়ার চাষ হয়। নদীবেষ্টিত জেলা পিরোজপুরের পানি সুস্বাদু আর উর্বর মাটি আমড়া উৎপাদনে অনুকূল। আমড়া চাষিরা জানান, গাছে থাকতেই আমড়া কিনে নেন পাইকাররা। ঢাকা, তারপরে চিটাগাং, সিলেট, প্রতিদিন গড়ে প্রায় 500-600 মন মাল আমরা এখান থেকে পাঠাই। আমাদের খরচ হয় অনেক বেশি, ছেলেও ঢাকা গিয়া 1600-1700 টাকা বিক্রি হয়। ভাদ্র, আশ্বিন ও কার্তিক এই তিন মাস আমড়ার ভরা মৌসুম। প্রতিদিন উপজেলা থেকে ঢাকা সহ বিভিন্ন জেলায় এই আমড়া পাঠানো হয়। তবে আমড়া সংরক্ষণের জন্য দরকার একটি হিমাগারের, বলছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। আমাদের একটি হিমাগার দরকার, আমড়া থেকে শুধুমাত্র ফল হিসেবে নয়, আচার, চাটনি বা অন্যান্য যা কিছু করা যায় তার জন্য উদ্যোগ নেওয়া উচিত সরকারের। এ মৌসুমে 30-40 কোটি টাকার আমড়া উৎপাদন ও বিক্রির আশা করছেন চাষিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।